একটি কুকুরকে ঘিরে দাঁড়িয়ে একাধিক লাশময় তরুণী, তাদের মাঝখানে রাজার মতো বসে রয়েছে সে। এমন ছবি দেখে অবাক হচ্ছেন। শুধু তো এটুকুই নয়, বিলাসবহুল প্রাসাদ থেকে কোটি কোটি টাকা, কি নেই তার। তার সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন অনেকেই। আর তাই পৃথিবীর সবচেয়ে ধনী কুকুরের শিরোপা উঠেছে তারই মাথায়। বিশ্বের সবচেয়ে ধনী কুকুরকে ঘিরে থাকে লাশময় তরুণীরা। পৃথিবীর ধনীতম জার্মান শেপার্ড প্রজাতির ওই কুকুরের নাম চতুর্থ গান্থার। আপাতত যে বাড়িতে আস্তানা তার, সেটি এককালে ছিল পপ সেন্সেশন ম্যাডোনার মালিকানাধীন। তবে কেবল এই একটি বাড়ি নয়, বিভিন্ন দেশে একাধিক বাড়ি রয়েছে গান্থারের। রাজার হালে থাকে সে, সপ্তাহান্তে বেড়াতেও যায়। তবে পাবলিক ট্রান্সপোর্ট মোটেই পছন্দ নয়, চাই ব্যক্তিগত গাড়ি। তাও আবার যে সে গাড়ি নয়, হতে হবে লিমোজিন, যাতে হাত পা ছড়িয়ে বসাও যায়। আবার মন চাইলে এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়ানোও যায়। হোটেল নিয়েও তার ছুতমার্ক রয়েছে বিস্তর। 5 তারা হোটেলের সার্ভিসে একমাত্র ভরসা তার, যাতে খাবার দাবার থেকে বিছানার চাদর সব কিছুই হয় পরিপাটি, থাকে স্পার বন্দোবস্ত। এমনই নানা বায়না রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী কুকুর চতুর্থ গান্থারের। আর সেই সব বায়নাক্কা তামিল করার জন্য লোকজনের সংখ্যাও কম নয় তার। এই কুকুরটির যার সম্পত্তি, তার অনেকটাই অবশ্য মিলেছে উত্তরাধিকার সূত্রে। চতুর্থ গান্থারের বাবা তৃতীয় গান্থার ছিল জার্মানির এক ধনী মহিলা কার্লোত্তা লিবেনস্টাইনের পোষ্য। উত্তরাধিকার সূত্রে মালকিনের থেকে 8 কোটি মার্কিন ডলার পায় সে। তার মৃত্যুর পর ওই টাকা যায় ছেলে চতুর্থ গান্থারের নামে। বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করার পর ফুলে ফেপে ওই টাকা এই মুহূর্তে 40 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 3,500 কোটি টাকা। আর পিতৃদত্ত সেই সম্পত্তিকে পুঁজি করে আপাতত বিলাস ব্যসনে জীবন কাটাচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী কুকুর।